ইদানিং এখন কি কিছু সব মাস্তান ঘুরছে গতকালকে না আজকেই দেখলাম একটা ভিডিও আমাদের এখান থেকে আদিম শরীফে যাচ্ছিল রাস্তায় কোথা দাঁড়িয়ে ইউপিতে নামাজ পড়েছে তাদের সব কারা ধরিয়ে নাকি কান ধরে অভ্যোস করিয়েছে দেখেছেন আপনার আমি আজকে না গতকাল দেখছি কেন না রাস্তায় নামাজ পড়াটা অপরাধ রাস্তায় নামাজ পড়া নাকি অপরাধ রাস্তায় নামাজ পড়া যদি অপরাধ হয় এর স্টেশনে নামাজ পড়া যদি অপরাধ হয় স্কুলে নামাজ পড়া যদি অপরাধ হয় কলেজে নামাজ পড়া যদি অপরাধ হয় থানায় নামাজ পড়া যদি অপরাধ হয় হসপিটালে নামাজ পড়া যদি অপরাধ হয় মলে নামাজ পড়া যদি অপরাধ হয় এই জায়গাগুলোতে অন্য সম্প্রদায় ধর্মীয় কাজ করাটা অপরাধ নয় কথা না একটু হ্যাঁ হোক না আমাদের চাই খালি অপরাধ আমি কোন সম্প্রদায়কে ছোট করতে চাই না না এই শিক্ষা আমার ইসলাম আমাকে দেয়নি এই শিক্ষা আমার জ্ঞান আমাকে আমার ইসলাম দেয়নি আমার ইসলাম তো আমাকে শিখিয়েছে যে সৃষ্টি প্রতি দয়া করলো না যে আল্লাহর সৃষ্টির প্রতি মায়া করলো না তার উপর আমার আল্লাহর দয়া হবে না

যে মানুষের প্রতি দয়া করলো না তার উপর আল্লাহ দয়া হবে না নবী বলে যে মুসলমানদের উপর দয়া করলো না তার উপর আল্লাহ দয়া হবে না এটা আমার ইসলামের শিক্ষা জোরে বলে আর জোরে বলবেন না যদি স্কুলে নামাজ পড়াটা অপরাধী হয় তাই অপরাধী ধরলাম আমি স্কুলে অন্য কিছু গলাটা অপরাধ নয় আমার হিন্দু ভাইদের তার স্কুলে সরস্বতী পুজো করে না এটা হেহু দাও ওটা অপরাধ নয় ওটা অপরাধ নয় আমার এই বক্তব্য দ্বারা যদি কোনো আমার অন্য সম্প্রদায়ের মানুষ ভাবেন আপনার সম্পদায় বিধান কানে নোংরা চোখে দেখছেন না আপনার ভুল এটা আমি আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করছি বলে এটা অপরাধ নয় স্কুলে তো কত পুজো হয় ওটা অপরাধ নয় স্কুল আমার একটা ভাই নামাজ পড়লে অপরাধ হ্যাঁ অবশ্যই অপরাধ যদি স্কুলের ক্লাস চলো অবস্থায় তুমি ওই ক্লাসের মধ্যে পড়ো যাও ফাঁকা জায়গায় পড়ো একটা আড়ালে গিয়ে পড়ো একটা অফ বদ্ধ ঘর ক্লাস নেই ওই ঘরে গিয়ে পড়ো একটা কমন রুম কলেজে কমন রুমে গিয়ে যেখানে ক্লাস চলছে তুমি ওই সামনে পড়বে না এটা তোমার জন্য ঠিক নয় কথা ঠিক বলছে না ভুল বলছে বলেন থানাতে পুজো হয় না একটু হ্যাঁ থানাতে পুজো হয় না থানাতে আমার একটা মুসলিম পুলিশ অফিসার ভাই নামাজ পড়লে অপরাধ হয়ে গেল আমি ওই সমস্ত পুলিশ অফিসারদের বিবেকের কাজে জিজ্ঞাসা করছি আপনাদের সম্প্রদায় যখন হয় ওটা অপরাধ নয় কেন মুসলমানদের অপরাধ বলেন আমাকে রাস্তা দিয়ে এই এক মাস ধরে আমার হিন্দু ভাই বোনেরা তারা ওই বৈদ্য বটির পাশ থেকে নদী গঙ্গার পানি তুলে তারা কাঁধে করে তার কেশরে নিয়ে গেল এক মাস কম বেশি নিয়ে গেল সারা বছর যায় ওই এক মাস বেশি যায় এক মাস বেশি শ্রাবণী মেলা বলে ওটাকে শ্রাবণী মেলা বলে দিনের পর দিন রাস্তাটা নো এন্ট্রি থাকে সরকারি রাস্তা তো জনগণের হক তো ওটা অপরাধ বলবেন নাকি আপনি আমি কিন্তু অপরাধ বলিনি আমি কিন্তু বিরোধী বিরোধীও করিনি কোন হিন্দু ভাই বোন যদি মিডিয়ায় দেখেন আমার যদি খারাপ বক্তব্য আপনি আজবার বার করার চেষ্টা করেন আপনার বিবেক হীন মানসিকতা না না আমি এর বিরুদ্ধে করিনি কিন্তু আমার প্রশ্ন এটা আমার জানার ইচ্ছা তখন তো কথা বলল না মুসলমান যখন রাস্তার গায়ে নামাজ পড়ে কেন কথা হয়ে যাবে রাস্তার মধ্যে খানে পড়ো না ওটাও অন্যায় দিনের পর দিন প্রতিদিন পড়ো না ওটাও অন্যায় মসজিদে পড়ো সফর করছি ট্রেনে আমার নামাজ কাজা হয়ে যাবে ছটা সিট তার মধ্যে আমি টুক করে বসে আমার সামনে সিটে ভাই একটুখানে যদি সরতে পাঁচ মিনিট আমি টুক করে বসে বসে নামাজটা পড়ে দিলাম কি জায়গা যদি পাই দাঁড়িয়ে পড়ে দিলাম কাউকে কষ্ট দিয়ে নয় এটা অপরাধ কেন এটা কেন অন্যায় এটা কি আমি জানতে পারি না এটা কি আমার জানার ইচ্ছা নয় কত মাসে কি তার আগের মাসে আমার ভারতবর্ষে একটা কুলাঙ্গার দেশ একজন মহিলা আমার নবী পাক কেলে নুংরা ভাষায় কথা বলতো তাকে সাপোর্ট দেবার জন্য আবার কত দেশ জড়ে বার হয়ে গেল কথা ঠিক বলছি না ভুল বলছি তাকে সাপোর্ট দেবার জন্য ইন্টারনেটে কত দেশ দেখতে পেলাম আমার আন্দোলন করেছে করিনি পুলিশকে পিটিয়ে পুলিশকে পিটিয়ে পুলিশকে মেরে পুলিশের হাত ভেঙে না না এই শিক্ষা আমার ইসলাম আমাকে দাইনি আমার নবী দাইনি যেই নবীর ভালোবাসা আন্দোলন করছে ওই নবী তো আমাকে দাইনি নবী ভালোবাসা আন্দোলন করব নবীর কথা মানবার তো হতে পারে না বলে সোশ্যাল সাইটে কত দেশ জড়িয়ে গিয়ে কত কুলাঙ্গার কত কি বলেছে বলেন তার কদিন আগে তার কদিন পরে আপনার সব অগ্নিপথ কে কোটি কোটি টাকার ক্ষতি হয়ে গেল ট্রেন জ্বালিয়ে দিল আমার কথা আপনাদের অসুবিধে হয় বিরক্ত লাগছে আপনাদের কোটি কোটি টাকার রেল করিয়ে দিল কোন জঙ্গি সংগঠন পোড়ালো যারা চিল্লাচ্ছিল আমরা ওই অগ্নিপদের কর্মী ভাইদের আন্দোলনকে আমরা বিরোধী করিনি কিন্তু পদ্ধতিটা আমরা বিরোধী না দেশের সম্পত্তি ক্ষতি করে আন্দোলন হয় না আমাদের যে সম্পত্তি আমাদের ট্যাক্সের টাকা সম্পত্তি তাদের পদ্ধতি ভোট আন্দোলনকে সাপোর্ট করি এই পদ্ধতিটা ভোট আন্দোলনকে সাপোর্ট করি ওই সমস্ত কুলামদারদের কাছে জানতে চায় যারা নুকুর শর্মার বিরুদ্ধে আন্দোলনকে বলেছে জঙ্গি সংগঠন করছে তারা ওদের বিরুদ্ধে কোনো লেবেল লাগাবে না জি বলে গত কদিন আগে কলকাতায় কি হলো একটা কোন পার্টির বলতে পারবো না ও রাজনীতি বুঝবে কিন্তু তাদের ব্যবহারটা একটা পুলিশকে মেরে পশুর মতন মেরেছে কোন জঙ্গি সংগঠন মারল ও নেটে মনে চর্চা হবে না কি বলে কোন জঙ্গি সংগঠন গাড়িতে আগুন ধরালো পাঁচাটা মিডিয়া গুণ এটা পেপার হেডলাইন এনে চর্চা করবে না কোন দেশ থেকে ট্রেনিং পেলো ওরা কোন জঙ্গিদের কাছে ট্রেনিং পেলো এরা দেখি এত মোটা 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 লাঠি লে ঘুরছে ঠিক বলছি না ভুল বলছি কোন রাজনীতি বলতে পারবো না কোন রাজনীতি দেখেছে কোন রাজনীতি বাধা দিয়েছে তাও বলতে পারবো না রাজনীতি কথা বলার সময় আমার কাছে নেই কিন্তু আমার জানার ইচ্ছা রাস্তায় মুসলমান নামলে যারা জঙ্গি বলে আখ্যায়িত করে লেবেল লাগায় তাদের মুখে এখন তালা চাবি কেন তাদের মুখে তালা চাবি কেন প্রকাশ্য যারা গুন্ডাগিরি করে গাড়িতে আগুন ধরালো পুলিশের গাড়িটাকে কিভাবে ভাঙলো কিছু কিছু পুলিশ আশ্রয়ের জন্য পুলিশ আশ্রয়ের জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ আশ্রয় নিয়েছে সে গো দেখেন আল্লাহর ঘরে আশ্রয় দেয় আল্লাহর ঘর আশ্রয় দেয় আল্লাহর ঘর কাউকে বার করে দেয় না জোরে বলে আজরে জোরে বলা যাবে না মসজিদ আশ্রয়ের জায়গা মসজিদ নিরামতের জায়গা মসজিদ শান্তির জায়গা মসজিদ আরামের জায়গা মসজিদ মানুষকে ভালোবাসা শেখাবার জায়গা মসজিদ কষ্ট দিবার জায়গা নয় মসজিদ বার করে দিবার জায়গা নয় জোরে বলে আজরে জোরে বলা যাবে না আজকে বলে আজকে গুণ আমাদের জানার ইচ্ছা গুণ জানতে চাই আমরা আন্দোলন করলে মুসলমান নামলে যাদের মুখের বলি ফোটে তখন এখন বলি কোন কোথায় গেল আর করো ইউপিতে মুসলমান নামাজ পড়েছে বলে কষ্ট করছে এর বিচার কে করবে বলে আলা কদির প্রতিবাদ আমাদের করতে হবে প্রতিবাদ পারলে হাত থেকে বন্ধ করে না পারলে মুখ থেকে বলে না পারলে অন্তর দিয়ে ঘৃণা প্রতিবাদ বন্ধ করা যাবে না আল্লাহর আদালতে বিচার দিয়ে দেন ইনশাআল্লাহ দুনিয়াতে আল্লাহ বিচার দেখিয়ে দেবে পরে ইনশাআল্লাহ জোরে বলে জোরে বলে বলেন আল্লাহুম্মা আমিন দু লক্ষ কাফের অষ্টম হিজরি জঙ্গে মুতা তিন হাজার সাহাবাকে নবী পাঠাচ্ছেন এই তিন হাজারের মধ্যে হাজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তা কিতাবাতে তারিকের কিতাব আল্লামা কাসির রাহমাতুল্লাহি তাআলার বিদায়া ওয়ান নিহায়া ওলামারা জানেন আল বিদায়া ওয়ান পাকের ওফার শরীফের পরে সাহাবাদের একটা কাফেলা যুদ্ধ করতে করতে এগিয়ে গেলেন ইসলামে পতাকা তুলতে তুলতে দনার আগে দাঁড়িয়ে গেলেন দাজলা নদী টাইগ্রিস যেটা টাইগ্রিস বলা হয় গুগল গেলে লিখবে টাইগ্রিস দাজলা নদী দাঁড়িয়ে গেলেন জোয়ার পানি ফুলে ফেপে মানিটা ফুলে ভেবে আছে সব সাহাবারা চিন্তা করছেন বোর্ড নেই স্টিমার নেই নৌকা নেই কিচ্ছু নেই যাবো কিভাবে পার হব কিভাবে সব সাহাবার চিন্তিত হাজরাতে সাদি বিন আবি অকাস রাদি আল্লাহ তালু আর হাজরাতে খালেদ বিন বলিদ রাদি আল্লাহ দাঁড়িয়ে ভাষণ দিলেন ও নবী পাকে সাহাবা পিছনে যাওয়া যাবে না যা হবে সামনে বোর্ড নেই কি হয়েছে আমরা নিজেদের জন্য বারো হয়নি আমরা আল্লাহ দিনের জন্য বারো হয়েছে জোরে বলে চিন্তা করোনা এই ঘোড়া নিয়ে টাইগ্রিস নদীর উপর নেমে ওরা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। কিতাব এসেছে সব সাহাবারা টাইগ্রিস নদীর ওপর ঘোড়া নিয়ে নেবে গেলেন। একটা সাহাবার ঘোড়ার পা পানির মধ্যে ডুবেને সব দাঁঙ্গার মতন ছুটতে শুরু করেছে। আজোরে বলা যাবে না আজোরে বলা যাবে না সেই খালিদ বিন একটা যুদ্ধই হারেন না সব জিতেছেন। কোন এক যুদ্ধ গেলেন ওই টুপিটাকে ঘরে রেখে চলে গেলে যুদ্ধে জিততে পারছেন না মদিনা শরীফ আল্লাহ নবী সাহাবী খবের মধ্যে দেখতে পেলেন ও যুবকেরা ও আমার মন ও বিবাদ আল্লাহ নবী স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন আল্লাহ নবী কবরের মধ্যে শুনিয়া দিলেন ও আমার খানে দিন ওয়ানি যুদ্ধের ময়দানে কেনে যায় তোমরা তাকে কি শান্ত জানা কোনে যাও তাকে কি শান্ত জানা কোনে যাও আল্লাহ রাসূল সাবির ঘুমকানা ভেঙে গেল সাহাবিদের বাড়ি বাড়ি ঘুরে গেলেন সাবিদের দুয়ারে দুয়ারে ঘুরে গেলেন ও রাসূলুল্লাহ

চিন্তিত হয়ে গেলেন চিন্তার মধ্যে গেলেন ও চলো গেল কথা করতে দেখতে বেরেন আল্লাহ নবীর চুল শনি বলা টুপি খানান বাড়িতে রেখে চলে গেলেন ঘরেতে রেখে চলে গেলেন ওই টুপিটাকে নিয়ে নিলেন আল্লাহ নবীর সাহাবাদের কাফেলা মিলে গেলেন আল্লাহ নবীর সাহাবাদের দনে মিলে গেলেন পিছনে পিছনে যেতে লাগলেন আল্লাহ নবীর সাহাবারা দাঁড়িয়ে গেলেন এ মহিলা কে তুমি এ মহিলা কে তুমি আমাদের পিছনে পিছনে আসো মহিলা বানিয়ে আমি অন্য কেউ নয় আমি গোলাম হাজার খালেদ বিন বলিন যদি আল্লাহ খোদার আলিয়াম তাকে চেনে দিলেন যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন যেটা জায়গায় চলে গেলেন হুজুরে বিবি হুজুরের সামনে চলে গেলেন আল্লাহ রসুল সাবি জিজ্ঞাসা বললেন কে আপনি পর্দার সেনা বগিলাম শরীরের নেকাপ কানা দেখতে পেলেন ওনা বিবি তুমি যুদ্ধের ময়দানে বিবি জানিয়ে দিলেন আমার কাছে খবর গেল আপনি যুদ্ধে ময়দানে গেড়ে যাচ্ছেন চিন্তিত হয়ে গেলাম চিন্তা মধ্যে পড়ে গেলাম খুঁজে খুঁজে দেখতে পেলাম আল্লাহ নবীর চুল চুরি বলা টুবি বাড়িতে রেখে চলে এসেছেন ওই জন্য টুবি খারাপ আপনাকে দিতে এসেছি ও যুব

আল্লাহ নবীর চুল সবি বলা টুপি পরেছে দেড়শোর বেশি যুদ্ধ করেছে একটা তো হারেন নে প্রত্যেকটাই জয় বলেন বলে উনিও চলে গেলেন অষ্টম হিজরি জঙ্গে মুতা বা মাউতা তিন হাজার সাহাবা তিনজন সেনাপতি হাজাতে জাফর ইবনে আবি তালিব আর হাজাতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ইনারা হলেন আমার নবী পাকের কবি সাহাবা কবিতা বলতে জোরে বলে আল্লাহর রাসূল 10 থেকে 12 15 খালি নবী পাকের কবি সাহাবা ছিলেন হাজাতে কাব বিন মালিক হাজাতে কাব বিন জুয়ায়ের হাজাতে

হাসান এই মেম্বারটা তোমার এই মেম্বারে দাঁড়িয়ে কবিতা বলবে প্রয়োজন যদি হয় আল্লাহ রুহুল কুদুস জিবরাইল পাঠিয়ে আল্লাহ তোমাকে সাহায্য করবে বলেন আলহামদুলিল্লাহ তুমি এই মেম্বারে দাঁড়িয়ে কবিতা বলবে নবী পাক বললেন হাসান তুমি খালি আমাকে দুনিয়ায় কবিতা শোনাচ্ছ তুমি আল্লাহর জান্নাতে গিয়ে আমাকে কবিতা শোনাবে জোরে বলবেন না আর জোরে বলা যাবে না নবীর কাছে গেলে হুজুর সারা জীবন তো বিরোধী করে গেল সুযোগ যদি দিতেন একটা কবিতা বলতাম আপনাকে নিয়ে আর মক্কার কুরায়েস যে ঝাড় দিত নবী হেসে ফেললেন হাসান আমি নবী আমিও কুরায়েস তুমি কুরায়েসকে ঝাড়লে আমি মনে হয় বাদ যাব ইয়া রাসূলুল্লাহ বিয়াদ ওই মাপ চায় হুজুর আটার মধ্যে চুল পড়ে গেলে হুজুর চুলটা তুললে চুলের সাথে আটা ওঠে না

হাজাতে নবী পাকের দরবারে ফাতে মাক্কার পরে দাঁড়িয়ে গেলে কবিতা হচ্ছে নবী দরবারে আছে চাদর মুড়ি দিয়ে নবী পাক বললেন সব সাহাবাদের লজ করছে উনি চাদর জড়িয়ে বোঝে হুজুর এই অমুক ব্যক্তি যাদের কথা আপনি বলেছে তারা যদি এসে মাপ চায় আপনি মাপ করবেন নবী পাক বলে দিলেন এসেই যখন পড়ছো পর্দার আড়াল থেকে কেন সুমন উনি নিজে মুসলমান হবে আগে নিজেকে লুকিয়ে নবীর কাছে দু তিনজন সাহাবার পিছন দিয়ে বলছে হুজুর যদি এসে মাপ চাই মাপ করবে নবী বলছে এসেই যখন পড়েছ লুকিয়ে কেন সামনে আস উনি নবীর কাছে মুসলমান হয়েছে বলুন না অনেক নবীর কাছে বসলেন বেশ কিছুক্ষণ বলে বলে হুজুর এটা আপনাকে এলো কবিতা বলব সারা জীবন বিরোধী করেছে এবার মনটা চাইছে কবিতা শোনাবো নবী সাহাবাদের বলেন সুন্দর করে চাদর বিছিয়ে দাও সুন্দর করে বিছানা হয়ে গেল সাহাবি কবিতা বলতে বলতে নবী পাকের দিকে তাকিয়ে বলে লিয়ান না হোক কান নিশ্চয়ই আপনি হচ্ছেন নূর জোরে বলে আর জোরে বলা যাবে না আল্লাহ রসুল এত খুশি হলে নবী পাকের বাদান শরীর একটা চাদর ছিল চাদর ওটাকে নবী ছুঁড়ে দিয়েছিলেন উনি চাদরটা রেখেছেন বুকে ইন্তকালের আগে পর্যন্ত চাদরটা বুক থেকে সরান মাঝে মাঝে চাদর তার শরীর থেকে বুক থেকে সরালে কিতাব এসে যে উনি বলেছেন যেন মনে হল আমার বুক থেকে কি যেন হালকা হয়ে গেল উনি ইন্তেকালের পরে হাজাতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কুড়ি হাজার দিন আনতে ওই চাদরটাকে উনি হাদিয়া করেছিলেন বলুন না সুবহানাল্লাহ সেই নবী পাকের সাথে জাফর ইবনে আবি তালিব আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আজ যায়িদ ইবনে হারেসা সেনাপতি করে নবী পাঠিয়ে দিলে যাও অষ্টম হিজরি جنگে বুথা বা মউতর যুদ্ধ সাহাবারা কম বেশি এক মাসের অধিক কাল হেটেছিলেন হেটে 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 গেলেন ইরাকের বাদশা রোম সাম্রাজ্যের বিরুদ্ধে আল্লাহ নবী নাবামি শুনিবে বসে গেলেন ও জুবান কিরা আল্লাহ নবী জংবরা বানিলে কেদে কেদে জানিয়া দিয়েছে ও বাবা সাবরা আমার অমুক সাভি শহীদ হয়ে গেল আমার অমুক সাভি চলে গেল আল্লাহ নবী জংবরা বানিলে কেদে কেদে জানিয়া দিয়েছেন ও বাবা সা पतु का गम चाचा तो वाई हजरतीफर इब्ना बीतालीम हजरतीफर इब्ना बीतालीम रधि खोता যে আল্লাহর দিনে আল্লাহ আল্লাহর ইসলামে জন্য যুদ্ধ কানা চালিয়ে যাচ্ছে আল্লাহ নবী নূরে চক্ষো মোবার টপ টপ করে পানি পরে ও যুব

যুদ্ধে চান্না খারাপ বাম হাতে করে নিয়ে যুদ্ধ খানা চালিয়ে যাচ্ছে যুদ্ধ খানা করে যাচ্ছে আল্লাহ নবী চোখ বানিয়ে কেদে কেঁদে কেঁদে চালিয়ে দিয়েছিলেন ও বাবা আমার সাফর বাম হাত কারা কেনে দিল আমার জাফরের ডান হাতটা কেনে দিল বাম করে তুললো বাবা আমার জাফরের বাম কানা কারা দিল আমার জাফরকে দমাতে পারল না আমার জাফরকে আটকাতে পারল না যদি আল্লাহ আমার জাফর আল্লাহ তীরে জন্য আল্লাহ ইসলামের জন্য যুদ্ধে জান্ডা খারাপ তাতে করে কামড়ে ধরে মুক্তাকে উঁচু করে রেখেছে বাবা মুখটাকে তুলে ধরেছে বাবা আল্লাহ দিনের জন্য যুদ্ধখানা চালিয়ে যাচ্ছেন যুদ্ধখানা করে যাচ্ছেন ও জবা আল্লাহ নবী চোখবাড়া বানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছেন ও বাবা সাহাবারা আমার জাফরের শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল আমার জাফর শহীদ হয়ে গেলেন আমার জাফরের ডান হাত কারা কেটে দিল আমার জাফরের বাম হাত কারা কেটে দিল আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা আমার আল্লাহ পাক এতটা খুশি হয়ে গিয়েছে এতটা রাজি হয়ে গিয়েছে আমার জাফর কাল্লা আল্লাহ পাকে জান্নাতে দুটো ডানা দিয়েছে বাবা দুটো ডানা মিলিয়েছে বাবা আমার জাফর আল্লাহ পাকে জান্নাতে এই দুটো ডানা দে যেখানে খুশি ঘুরে 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 বেড়াবে জনে মরুন সোভার আর একটু জনে মরুন সোভার ডান হাতে করে যুদ্ধ করছেন ডান হাত কেটে দিল ঝান্ডা বা হাতে করে দিয়েছে বাম হাত কেটে দিয়েছে মুখে করে কামড়ে উঁচু করে রেখেছে জোরে বলে আর জোরে বলা যাবে না শহীদ হয়ে গেলে আল্লাহ এত খুশি হলে জান্নাতে আল্লাহ উনাকে দুটো ডানা দিয়েছেন হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের চাচাতো ভাই শেবে খোদা হযরতে আলীর ভাই ছিলেন রাদিয়াল্লাহু তাআলা বিভাগ বলেছে জান্নাতে দুটো ডানা যেখানে ইচ্ছা এই ডানা মেলে মেলে উড়ে উড়ে বেড়াবেন জোরে বলে আর জোরে বলবেন না কিতাব এসেছে ওই শহীদ হবার পর রক্ত জমিনে যেই জায়গায় পড়েছে ওই জায়গার মাটি থেকে মুশকাম্বারে खुशबू বার হয়েছে আজো হুজুর কেখানে দাফন করা আছে মাজার শরীফের চারটি খুঁটির মধ্যে একটা খুঁটিতে আজো নাক দিয়ে শুকলে আজো মুশকাম্বারে সুগন্ধটা আজো পাওয়া যায় বলা যাবে না দিনের জন্য যে কোরবানি দিনের জন্য যে আল্লাহ দিনের জন্য দিলে এমনি দিন আমরা এত সহজে পাইনি সাহাবাদের ইজ্জত এমনি এমনি আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুওয়ান তাদের উপর আমি আল্লাহ খুশি তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি জোরে বলে আর জোরে বলা যাবে না আল্লাহ পাক জানাদের সামনে বলে দিলেন আমিনু কামা আমানান নাস

মোহরম মাসে কিছু কাফের কাফে দেখবেন যারা সাহাবাদের নাম ধরে ধরে গাল দেয় নাউজবিল্লাহ বলে আমি নিজে কানে শুনেছি গল্প করতে আপনার কাছে আসি কি বলছে জানেন আশহাদু মানে আমি সাক্ষী দিচ্ছি আশহাদু সাক্ষী দিলাম লা আনাহুমুল্লাহ আবি বকর ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছে আমি সাক্ষী দিচ্ছি এই যে তিনজন সাহাবার নাম বললাম এনাদের উপর আল্লাহ্লা নর্থ নাওসবিল্লাহ বলেন জোরে বলতে পারেন না কি বলছি জানেন আর আমি সাক্ষী দিচ্ছি আবিবাকার ওমার ওসমান রাদী আল্লাহত নহমা ফিন্নার বলছে আমি সাক্ষী দিচ্ছি এনারা তিনজন জাহান্নাম জাহান্না জোরে বলে আসফিউল্লাহ বলতে পারেন না এই যার বিশ্বাস যেটা হবে তার ইমান আছে বলে মনে হয় আপনাদের এটা হ্যা

আল্লাহ রসুল খাজুরে বাগানে ভিতরে যাচ্ছে সাবিকে বলে এই দরবার কাছে দাঁড়াও কেউ এলে ভিতরে ঢুকতে দেবে না সাবি দাঁড়িয়ে আছে নবিবাগ খাজারে বাগানে হঠাৎ করে কে যেন বাইরে দাঁড়িয়ে বসে আরসুল আল্লাহ আমি কি ভিতরে আসতে পারি সাহাবি বলে হুজুর কে যেন ভিতরে আসার অনুমতি চাইছে নবিবাক বলে ওনাকে ভিতরে আসতে দাও ওনাকে জান্নাতে সুসংবাদ দাও দরজা খুলে গেল যিনি টুক 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 করে ঢুকলেন উনি হলেন হাজার আবু বক্কা সিদ্দিক

আবার কিছুক্ষণ পর আবার কি জানা দাঁড়িয়ে গেল আমি কি ভিতরে আসতে পারি সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ আবার কি জানা ভিতরে আসার অনুমতি চাই নবী এটা শুনে কিছুক্ষণ চুপ করে গেলেন খানিকক্ষণ পরে বলে উনাকে ভিতর আসতে দাও উনাকে সংবাদ দাও উনিও জান্নাতে তিন নম্বর দরজা খুলে গেল যিনি ঢুকলেন উনি হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলে আর জোরে বলবেন না এই হাদিস শরীফে হাজরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আলোচনা নাই তবে অন্য হাদিস শরীফে ওনার নাম ধরে এসেছে নবী বলেছেন আমার আলী রাদিয়াল্লাহু তাআলা অনুগ উনিও হলেন জান্নাতি জোরে বলে এবারে আমাকে বলে জানার নাম ধরে নবী বলেছেন জান্নাতি কিছু কাফের আছে কাফের কাফের বলেন না কিছু কাফের আছে কাফের হুজুরটা গাল দিল কাফেরটা গাল নাকি কথা বলেন না কাপের গাল কাপের কোন গাল নয় কাপের একটা চিনার লেবেল একটা লেবেল ফুজুটা হাতে পরে যে একটা ঘড়ি এই ঘড়িটা কি কোম্পানি বলেন তো কি কোম্পানি কথা বলেন হ্যাঁ কে বলল এবার বলেন তো কি কোম্পানি কি টি আই টি এ কি হয় কি কই জানলে এই লেবেল এটা লেবেল

একটা সুন্দর সম্পর্কের একটা নাম হলো শালা গান্না ওটা গান্না কিন্তু বর্তমান এমন এমন জায়গায় ব্যবহার শুরু হয়ে গেছে